কেমন আছো ছোট্ট শোনো বন্ধুরা ভালো আছো আজকে আমি আবার তোমাদের মাঝে ফিরে এসেছি প্রথমেই আমি তোমাদেরকে আজকে কি করাবো বলো তো হ্যাঁ ব্যায়াম করাবো হুম ঠিক আছে তাহলে সবাই প্রস্তুত হয়ে যাও সবাই দাঁড়িয়ে যাও আর আমি যেভাবে করি আমাকে দেখে দেখে সেভাবেই করবে মনে আছে প্রথমে প্রস্তুতি কিভাবে করবো সবাই দাঁড়িয়ে কোমরে হাত দিব। সবাই দিয়েছ কোমরে হাত হ্যাঁ খুব ভালো এখন আমি যখন এক বলবো তখন কি করবে ডান দিকে একটু হেলে যাব আবার যখন দুই বলবো সোজা হয়ে দাঁড়িয়ে যাব। তিন বললে আবার আমরা বাম দিকে হেলে যাব। যখন চার বলবো সোজা হয়ে দাঁড়িয়ে যাব ঠিক আছে শুরু করছি সবাই করো আমার সাথে এক ডানে হেলে যাও দুই সোজা হয়ে দাঁড়িয়ে যাও আবার তিন বাম দিকে হেলে যাও চার সোজা হয়ে দাঁড়িয়ে যাও কি ভালো লাগছে না অবশ্যই ভালো লাগছে আমরা এই ব্যায়ামটা আরো দুবার করব ঠিক আছে প্রস্তুত এক ডান দিকে হেলে যাও দুই সোজা হয়ে যাও তিন বাম দিকে হেলে যাও চার সোজা হয়ে দাঁড়িয়ে যাও খুব ভালো হচ্ছে হুম, আরেকবার এক ডান দিকে হেলে যাও দুই সোজা হয়ে দাঁড়িয়ে যাও তিন বাম দিকে হেলে যাও চার সোজা হয়ে দাঁড়িয়ে যাও পাঁচ হাত সোজা কি বন্ধুরা কেমন লেগেছে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আমরা তো ঘরে থেকে থেকে একদম কি মন খারাপ ঘরে থেকে এখন আর মন খারাপ হবে না তোমরা সবাই এই আমাদের সাথে এখান থেকেই আমরা কি করব গান করব, ছড়া করব ব্যায়াম করবো কিছু হবে মজা হবে না কিন্তু তোমরা কি নিয়মিত হাত ধুচ্ছ ঘরে থেকে হুম ঘরে কিন্তু নিয়মিত হাত ধুবে ঘন ঘন বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধুবে আর ঘর থেকে একদম বের হবে না মা বাবা নিষেধ করবে খুব জরুরি প্রয়োজন না হলে আমরা কিন্তু ঘর থেকে বের হব না ঘরেই থাকবো এতক্ষণ তো আমরা ব্যায়াম করলাম এখন কি করা যায় হুম একটু ভাবো তো কি করলে তোমাদের ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আজকে তোমাদেরকে একটা ছড়া বলবো ঠিক আছে তারপর সবাই মিলে সেই ছড়াটা করব প্রস্তুত দেখো তো কিসের ছড়া করব দেখতে পাচ্ছ এটা কিসের ছবি দেখতে পাচ্ছ কিসের ছবি সিংহ ভয় পাচ্ছ না না ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু কামড়াবে না ঠিক আছে আচ্ছা সিংহ নিয়ে আমরা একটা ছড়া করব সিংহ দেখতে চাও আরেকটা সিংহ না না কোনো কারণ হম মামা সিংহ মামা ছড়াটি করব। সবাই মিলে সবাই মনে মনে প্রস্তুতি নিয়ে ফেলো যে এখন আমরা সিংহ মামার সেই ছড়াটি করব তাহলে সবাই আগে আমারটা শুনে নাও আমি বলছি আগে আমারটা শোনো ঠিক আছে সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে ছড়াটা আবার বলছি একটু মনোযোগ দিয়ে শোনো সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে আবার বলছি শুনে নাও ঠিক আছে সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি এখন আমরা সবাই তাহলে আমার সাথে বলো সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি হ্যাঁ খুব ভালো হচ্ছে আরেকবার সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে আরেকবার ঠিক আছে সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে হুম সবাই কিন্তু ঘরে এই ছড়াটা অনুশীলন করবে সবাই তো পেরে যাচ্ছ না অনেক সহজ ছোট্ট একটা ছড়া ছোট ভাই বোন বা বড় ভাই বোনকে নিয়ে মা বাবার সাথেও করতে পারো আরেকবার বলে দিচ্ছি সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি হুম মজা পেয়েছো না আচ্ছা আজকে এই ছড়াটা এ পর্যন্তই এখন আমরা কি করবো তো ঠিক আছে আমিই বলে দিচ্ছি আজকে আমরা ধনির চর্চা ও ধ্বনি দিয়ে শব্দ বানানো জানব আজকের ধ্বনি হচ্ছে ফ ব ভ প্রথমে আমরা কি করবো তো আচ্ছা বলছি সবে আমার সাথে বলবে ফ বলো ফ আবার বলো ফ বলেছ আছে ফতে কি হয় তোমরা কি জানো হুম ফতে ফুল ফতে ফুল ফতে ফুল সবাই আমার সাথে একটু বলো ফতে ফুল ফতে ফুল আমি কিন্তু তোমাদের জন্য ফুল বানিয়ে এনেছি কাগজের ফুল দেখো তো কেমন হয়েছে হুম ফতে ফুল, এইটা কি ফুল কিসের মতো লাগছে বলতে পেরেছ এইটা শাপলা ফুল কাগজের ফুল তো তাই একটু অন্যরকম লাগছে কিন্তু এটা শাপলা ফুল ঠিক আছে আর কি হয় একটু ভাবো তো ভাবো তো দেখি হম একটু ভাবো চেনো হুম ফল ফতে ফল সবাই একটু বলো হম ফতে ফল আবার বলো ফতে ফল হুম ভালো হচ্ছে অনেক ভালো ফতে ফল আচ্ছা ফত হলো এখন বলতো ব ব আমার সাথে সবাই বলো ব আবার বলো ব বতে কি হয় বল হুম বল সবে পছন্দ করো না বল দিয়ে খেলতে সেই বতে বল হয় বতে বল সবাই বলো সাথে সাথে বল আমরা তো এই যে এই ছোট ছোট বল দিয়েও খেলা করি না এগুলো কিন্তু বল সেই বতে বতে বল আরো কিছু হয় বলো তো কি হয় একটু ভাবো তো আমাদের সেই বই না আমার বই বতে বই বতে বই বলো একটু জোরে বলো বতে বই বতে বই এই দেখো আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দেখাতে বতে বই বতে বই সবাই বলো আমার সাথে বতে বই বতে বই আচ্ছা বতে তো বই দেখলাম এরপর হচ্ছে ভ বলো আমার সাথে সবাই ভ আবার বলো ভ হুম ভালো হচ্ছে আরেকবার একটু বলো ভ এখন একটু ভাবো তো ভতে কি হয় আমরা তো রোজ খাই একটু ছবিটা দেখো কি চিনতে পেরেছ ভাত ভতে ভাত আমরা খাই না প্রতিদিনই তো খাই দুপুরে খাই রাতে খাই ঠিক আছে ভতে ভাত সবাই বলো আমার সাথে ঠিক আছে বলো বলো ভাত ভতে ভাত আর বলো ভতে ভাত হুম অনেক ভালো হচ্ছে ভতে ভাত আর কি হয় একটু চিন্তা করো একটু ভাবো আমরা তো ভাবতেই পারি না তোমরা তো অনেক ভালো লক্ষ্মী ছেলে মেয়েরা ওকে দেখো তো এখন কি দেখা যাচ্ছে ভয় না না ভয়ের নেই তো ছবি আসবে না ভতে ভালুক ভতে ভালুক ভতে ভালুক সবাই একটু বলো ভতে ভালুক একটু জোরে বলো ভতে ভালুক আরেকবার বলো ভতে ভালুক হুম অনেক ভালো হয়েছে তাহলে আমরা ফতে কি শিখেছি ফতে ফুল ফতে ফল সবাই আমরা ফুল পছন্দ করি আর ফল খাই তারপর ব বতে বল বতে বই বল তো সবাই খেলতে পছন্দ করি আর আমার বই সবাই তোমরা বইটা পছন্দ করো তারপর হচ্ছে ভ ভ ভতে ভাত আমার সাথে একটু বলো সাথে সাথে ভতে ভাত আর ভতে ভালুক ভয় পেও না ভালুক আসবে না হুম ভতে ভাত আর ভতে ভালুক আচ্ছা এতক্ষণ তো আমরা ফ ব আর ভ দিয়ে নতুন শব্দ শিখলাম এখন কি করতে চাই হ্যাঁ তোমরা সংখ্যার প্রতীক জানতে চাও আচ্ছা ঠিক আছে তাহলে বলো তো এখানে কয়টা কলম আছে হুম তোমরা তো গুনতে শিখে গিয়েছো আমি সাহায্য করব পাঁচটা আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো দেখি এখানে কয়টা কাঠি আছে দেখি তোমরা এখন নিজেরা গুনবে গুনতে পারছো না ঘুমতে পারছ দেখো তো এক দুই তিন চার পাঁচ খুব ভালো তোমরা তো সবাই পেরে গিয়েছো অনেক ভালো আচ্ছা তোমাদেরকে এখন আমি একটা ছবি দেখাবো তোমরা আমাকে বলবে কিসের ছবি বলো তো হাঁসের ছবি কয়টা হাস একটু গুনে দেখাও হুম এক দুই তিন চার পাঁচ ঠিক বলেছ পাঁচটা হাসের ছবি আচ্ছা আমরা তো গুনতে পারলাম এখন পাঁচ দেখতে কেমন দেখতে চাও ঠিক আছে আমি দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে পাঁচ সবাই ভালো করে দেখে নাও আজ আমরা পাঁচ কিভাবে লিখতে হয় তা জানবো ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে পাঁচ এখন তোমাদেরকে আমি আরেকটা কাগজ দেখাচ্ছি এটা কত হ্যাঁ এইটাও পাঁচ এইটা একটু ডট ডট দেওয়া এটার উপর দিয়ে আমরা হাত ঘুরাবো লেখা শিখব ঠিক আছে এখন আমরা কিভাবে লিখব তাই দেখাচ্ছি দেখো সেই পাঁচ ডট ডট করে দেওয়া আছে এখন এর উপরে আমি হাত ঘুরাবো তোমরাও কিন্তু হাত ঘুরাবে ঠিক আছে আচ্ছা এই দেখো উপর থেকে আমরা আস্তে করে নিচের দিকে নামবো নেমে এদিকে একটু বাঁকা হবে তারপর আবার একটু গোল করে নিচের থেকে উপরের দিকে উঠে যাব তারপর এইভাবে টেনে এ মুখটা বন্ধ করে দিব তাহলে হয়ে যাবে পাঁচ আমি আরেকবার দেখাচ্ছি ঠিক আছে দেখো অনেক মজা উপর থেকে আস্তে করে আস্তে আস্তে আমরা নিচে নামবো একটু বাঁকা করে আবার এই যে নিচে থেকে উপরের দিকে চলে আসবো সবাই করো আমার সাথে এই যে মুখটা বন্ধ করে দিলাম হয়ে পাঁচ সুন্দর না ঠিক আছে আমরা একটু কাজ করি আসো একটা খেলা খেলি পাঁচ লেখার জন্য বাতাসে লিখবো সবাই আমাদের আমার মতে আঙ্গুলটা উঠা মনে করো এই আঙ্গুলটা হচ্ছে তোমার পেন্সিল এইভাবে উপর থেকে নিচের দিকে আনো এনে একটু করে আবার নিচে থেকে গোল করে উপরে উঠিয়ে ফেলো বন্ধ করে দাও হয়ে গেল পাঁচ কি ভালো লেগেছে ঠিক আছে লিখি এই যে আমার পেন্সিল তোমার যে আঙ্গুলটা সেইটাই তোমার পেন্সিল উপর থেকে আসতে করে নিচে নামিয়ে একটু বাঁকা করে নিচে থেকে গোল করে উপরে উঠিয়ে দাও তারপর মুখটা বন্ধ করে দাও কেমন লেগেছে ছোট্ট বন্ধুরা অনেক মজা তাই না হ্যাঁ তোমরা অনুশীলন করবে করবে কার সাথে 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 মা বাবার ছোট ভাই বোন বা বড় সবাইকে নিয়ে খেলা ছলে করতে পারো অনেক মজা হবে আর সাথে সাথে কি হবে আমাদের পাঁচ লেখাটা আমরা শিখে যাব আজকে তাহলে আমরা পাঁচ লেখা শিখলাম আজকে আমরা সারাদিন কি করলাম আমি একটু বলছি আমরা প্রথমে ছয় নাম্বার ব্যায়ামটা শিখেছি যে কোমরে হাত দিয়ে ডান দিকে হ্যালো বাম দিকে কিন্তু করবে আর ছড়া কোন ছড়াটা সিংহ মামা মনে আছে হ্যাঁ সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি তারপর আমরা ধনির চর্চা আর ধনে দিয়ে নতুন শব্দ তৈরি শিখেছি ফ ব ভ ফ দিয়ে কি শব্দ মনে আছে কি ফতে ফল ফতে ফুল তারপর ব বতে বল আর বতে বই তারপর ছিল ভ ভতে কি মনে আছে হ্যাঁ ভতে ভাত আর ভালুক মনে আছে ভয় পেয়েছিলে ভালুক দেখে তারপর আমরা সংখ্যা প্রতি পাঁচ দেখতে এবং লিখতে শিখেছি ঠিক আছে চিনেছ পাঁচ কিভাবে লিখতে হয় ঠিক আছে আজকের জন্য তাহলে বিদায় অনেক অনেক ধন্যবাদ তোমরা কিন্তু অবশ্যই বাসায় একটা প্র্যাকটিস করবে আর মনে আছে নিয়মিত হাত ধোবে নিয়মিত হাত না ধুলে কিন্তু হাতে অনেক জীবাণু থাকে আর এখন আমরা ঘরে থাকবো ঘরে থেকে নিয়মিত হাত ধুবো আর কেউ বাইরে বের হবো না মা বাবা নিষেধ করবে কোনো জরুরি প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না ধন্যবাদ মনিরা।